অনেক বছর ধরে পরমাণু শক্তিধর দেশ হিসেবে নিজেকে জানান দিতে চায় ইরান। পাশাপাশি বন্ধু রাষ্ট্রগুলো থেকে আধুনিক সমরাস্ত্রের অপেক্ষায় ছিল দীর্ঘদিন। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। গেল মাসে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি স্টার্টের আমন্ত্রণে মস্কো সফর করে ইরানের একটি প্রতিনিধি দল। গুরুত্বপূর্ণ এ সফরের উদ্দেশ্য ছিল রাশিয়ার অস্ত্র তৈরির কারখানাগুলো থেকে দরকারি সরঞ্জাম কেনা, যার মধ্যে রয়েছে মোবাইল লঞ্চার, বিমান বিধ্বংসী অস্ত্র ছাড়াও রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400, যা শত্রু যুদ্ধবিমানকে শনাক্ত করে উড়িয়ে দিতে পারে। এ সফরের পর মস্কোর পক্ষ থেকে কতগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে দেওয়া হয়েছে বা কতগুলো ইরানে বসানো হয়েছে তা জানা যায়নি। তবে এ সফরের মধ্য দিয়ে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব গভীর হয়েছে বলে মনে করেন গোয়েন্দা কর্মকর্তারা। ফলে রাশিয়া তার মিত্রকে উন্নত যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করলে ইসরায়েল ও আমেরিকার সম্ভাব্য যে কোনো বিমান হামলা প্রতিরক্ষা মজবুত করতে পারবে তেহরান। 2007 সালে তেহরান রাশিয়া S-300 কেনার চুক্তি করেছিল, কিন্তু পশ্চিমা দেশগুলোর চাপে সেই চুক্তি থেকে যায়। 2016 সাল থেকে সে বাধা দূর হয়ে গেলে ইরান 2019 সাল থেকে S-300 ব্যবহার শুরু করে। এরপর থেকে S-400 নিতে উৎসাহী হয় ইরান, কিন্তু রাশিয়া এগুলো তেহরানকে দিয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোকে সহায়তা করার জন্য 2022 সালে ইরানের হাজারো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের পুরস্কার স্বরূপ রাশিয়া সরাসরি S-400 না দিলেও এর নকশা বা প্রযুক্তি ইরানের কাছে হস্তান্তর করে থাকতে পারে।